डब्ल्यूजेई इंपॉर्टेंट क्वेश्चन सीरीजर এটা হচ্ছে তোমাদের থার্ড ক্লাস আজকে আমরা করব ল অফ মোশন ল অফ মোশন ইন লাস্ট 10 ইয়ার যে क्वेश्चन গুলো আসছে সেইগুলি আর প্রত্যেকটা एग्जामের पीओक्यू খুবই ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা क्वेश्चन তোমরা এইভাবে করার চেষ্টা করবে ফার্স্ট ভিডিওটা পজ করো পজ করে নিজে করো তারপর আমার সলিউশনটা দেখ দেখো আর আমি কনসেপ্ট বেসিক থেকে তোমাদেরকে আলোচনা করব। তোমাদের যদি মনে হয় একটু বোরিং মনে হচ্ছে আমি একদম স্লো করবো যদি মনে হয় বোরিং তাহলে কি কর ভিডিওটার স্পিড বাড়িয়ে দেখো আর তুমি যদি একদম বিগিনার বলতে এরকম যে ডাব্লিউজি এর কোশ্চেন বা কোনো এন্ট্রান্সের কোশ্চেন আগে কোনোদিন করোনি তার জন্য তাহলে তো এই ভিডিওটা কমপ্লিটলি তোমার জন্য ফার্স্ট টু লাস্ট দেখো আর পেশেন্স রেখে ভিডিওটা দেখো

and neglect air resistance what will be the estimate value of air ঠিক আছে দেখো একটা অবজেক্ট কে কোন একটা অ্যাঙ্গেলে ছাড়ল ধরলাম আমরা এটা এ দিয়ে দিয়েছে এট অ্যাঙ্গেল এ এ অ্যাঙ্গেলে কি বলেছে এটাকে হরিজন্টালি মানে প্রজেক্ট করা হয় এবং সেটাকে প্রজেক্ট করে যে ভ্যালোসিটি দিয়ে দিয়েছে টেন মিটার পার সেকেন্ড কিন্তু এটা কিন্তু দিয়েছে তোমাকে হরিজন্টাল উইথ দ্য হরিজন্টাল হ্যাজ এ রেঞ্জ ফাইভ মিটার ভ্যালোসিটিটা দিয়েছে এটা দেখো একটা প্রজেক্টাল মোশনের দুইটা ভ্যালোসিটি একটা থাকে ভার্টিক্যাল আর একটা থাকে হরিজন্টাল সে হরিজন্টাল ভ্যালোসিটিটা তোমাকে দিয়েছে মানে তার একটা কম্পোনেন্ট এদিকে কোনো একটা ভ্যালোসিটি ভিতে ছাড়লো তার কম্পোনেন্ট ইউ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড বলেছে এই অ্যাঙ্গেলটা কত হবে আর একটা বিষয় তোমাকে দিয়ে দিয়েছে যে এটার যে রেঞ্জ কত দূরে গিয়ে পড়বে সেটা দিয়ে দিয়েছে তোমাকে আর 5 টু মিটার বুঝলে কি কি দেওয়া রেঞ্জ দেওয়া প্রোজেক্টেল মোশনের হরিজন্টাল ভ্যালোসিটি দেওয়া এবং একটা অ্যাঙ্গেল এ কোণে এটা ছাড়লো বলেছে এই অ্যাঙ্গেলটা কত কত দূরে গিয়ে পড়লো সেটা আমাকে বলে দিয়েছে সিম্পল আমরা এখানে একটা রেঞ্জ ফর্মুলা দেখো কিছু কিছু বিষয় আছে যেগুলি তোমাকে মনে রাখতে লাগবে তুমি যদি একজাম হলে এই হরিজেন্টাল যে ডিস্টেন্সটা রেঞ্জটা বার করতে তুমি কনসেপ্ট লাগাও তাহলে কিন্তু এখানে লেট হবে টাইম অত মিনিমাম ঠিক আছে সরি তাহলে এই ফর্মুলাটা তোমার মনে রাখতে লাগবে যে তার রেঞ্জ হচ্ছে সাইন এখানে যেহেতু দিয়েছে আমরা লিখে বাই এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা কথা মাথায় রাখবে এই ফর্মুলাটা বেস করে প্রায় এক্সাম যে নিট ওইসব কিন্তু এই ফর্মুলা বেসড কোয়েশন থাকে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে যে

হাফ তার জন্য আমরা টু এ ইকুয়াল টু কত লিখতে পারি ওয়ান ফিফটি আর একান্তে পেয়ে যাব এ ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেল দুইটা এখানে একটা হচ্ছে ফিফটিন ডিগ্রি আর একটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এখানে অপশন হয়ে যাবে দুইটা একটা হচ্ছে ডি এবং এ দুইটা এখানে কারেক্ট অপশন ঠিক আছে বুঝতে পারলাম সবাই স্ক্রিনশট নিয়ে নাও যদি পরবর্তী সময় আবার রিভিশনের জন্য দেখতে দেখতে চাও আর কি ঠিক আছে ঠিক আছে চলো এবার আমরা দেখি তুমি কত বেশি প্র্যাকটিস করছো ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি প্রসেস জানবে রাস্তা জানবে যে কোন একটা বিষয়কে কতভাবে করা যায় ঠিক আছে বসে থেকে সোজা রাস্তায় পাবে না যদি একটা সহজ রাস্তায় কোন একটা নিউমারিক্যাল কোন একটা প্রবলেম করতে চাও সবসময় মাথায় রাখবে যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে ফার্স্ট এবং ইজি প্রসেসটা তুমি খুঁজে পাবে অন্য কাউকে খুঁজে দিতে লাগবে না তো প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট এটা তো সবাই জানে রাইট চলো এবার দেখো তো এখানে কি বলে যে দেয়ার আর এন ইলাস্টিক বল এখানে বলে যে এন ইলাস্টিক বল প্লেসড অনে স্মুদ হরিজন্টাল প্লেথ বলতে একটা এরকম করে বল আছে ঠিক আছে এবার বলেছে দেখো প্রথম বলটার যে ভর এটা হচ্ছে এম মানে মাছ দিয়েছে এম সেকেন্ড বলটার মাস দিয়েছে এম বাই টু এবং থার্ড বলটার মাস দিয়েছে এম বাই টু স্কোয়ার ঠিক আছে এইভাবে চলতে চলতে লাস্টের যে বলটা তার বর দিয়েছে এম বাই টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান রাইট যা বললো আমরা তা একেবারে ড্র করে নিলাম বলেছে ইফ দ্য ফার্স্ট বল হিট সেকেন্ড বল নোট এই যে প্রথম বলটা ঠিক আছে এই যে বলটা এই বলটা বলেছে এইটাকে হিট করেছে কত ভ্যালোসিটি দিয়ে ভি নট ভ্যালোসিটি দিয়ে ঠিক আছে তাহলে দেন দ্য অফ দ্য এন্থ বল মানে এই যে লাস্টের যে বলটা আছে সেই বলটার ভ্যালোসিটি কত হবে যেহেতু ফ্রিকশনলেস তাহলে এই বলটা যদি আঘাত করে তার একটা বেলাসিটি আসবে এই বলটা এই বলটাকে আঘাত করবে তার একটা ভ্যালোসিটি আসবে এই বলটাকে আঘাত করবে এইভাবে করে লাস্ট বলটাকে যখন আঘাত করবে সেই লাস্ট বলের ভ্যালোসিটি তোমাকে বার করতে বলেছে ঠিক আছে আমরা এটা করার আগে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা মনে করো অনেকগুলি কোয়েশ্চেনের মধ্যে এটা অ্যাপ্লিকেবল যেই এবং তোমরা যদি নিট প্রত্যেকটা এক্সামের জন্য এই ফর্মুলাটা তোমার মনে রাখা খুবই দরকার ঠিক আছে দেখো একটা অবজেক্ট এখানে আমরা তার মাছ ধরলাম এখানে একটা অবজেক্ট তার মাছ ধরলাম এম টু ঠিক আছে এবার যদি এটা ইউন ভেলোসিটি এবং তার ভ্যালোসিটি ভি ওয়ান ঠিক আছে দুইটা ঘর্ষণ হয় দুইটা একটা আরেকটার সাথে কলিশন হয় কলিশনের পর এটার ভ্যালোসিটি হয়ে যায় ইউ আর তার ভ্যালোসিটি হয়ে যায় V2 টু ঠিক আছে এবার আমাকে যদি বলে যে বি টুর ইকুয়েশন কি হবে এখানে এম ওয়ান এম টু বি ওয়ান ইউ ওয়ান দেওয়া আছে ধরো কোনো একটা ভ্যালোসিটিতে গিয়ে তাকে আঘাত করলো তার আঘাতের পর সেকেন্ড যে অবজেক্টটা তার ভালোসিটি কত সেটা বার করার যে নর্মাল ফর্মুলা সেটা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট মনে রাখাটা সেম ফর্মুলা এটা এটাকে আঘাত করছে যদি এটা এটাকে আঘাত করে তার মানে কি এটা এটাকে আঘাত আঘাত করলো থার্ড লো ঠিক আছে ধরছ বাধ্য এখন আমরা দেখছি এটা এটাকে আঘাত করলো তার ভ্যালোসিটিটা কত হবে ঠিক আছে ইজ এ ভি টু মনে রাখবে এটা হবে এম টু মাইনাস এম ওয়ান মাইনাসড বাই এম ওয়ান প্লাস এম টু ইন টু এটার যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেকেন্ডার ইনিশিয়াল ভ্যালোসিটি ওয়ান রাইট প্লাস এখানে হয়ে যাবে টু এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান ফার্স্টের যে বডিটা মানে যেটাকে কলিশন করলে তার যে ভেলোসিটি সেটা রাইট আমি আবার বলছি এটা এটাকে আঘাত করলো তার যে ভেলোসিটি হয় প্রথমে ছিল ভিও পরবর্তী সময়ে আঘাতের পর বি টু

এই বলগুলি তো সবগুলি কি স্টেশনারি ঠিক আছে এখানে প্লেসড করা ছিল শুধু ফার্স্ট বলটাকে v not দেয় তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি কত জিরো এটা যদি এটাকে আঘাত করে v not ভেলোসিটিতে একটু মুছে দেই দেখো এটার ভেলোসিটি এদিকে v ঠিক আছে এটার ইনিশিয়াল ভেলোসিটি এটা এটাকে আঘাত করে ঠিক আছে তাহলে এটা আঘাত করার আগে তার ভ্যালুসিটি জিরো আঘাত করার পর তার ভ্যালুসিটি ধরলাম ভি তা আঘাতের পর সেকেন্ড যে ভ্যালুসিটি এটার জন্য আমি কি লিখতে পারবোল টু এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু এর ভ্যালুসিটি কত জিরো দেওয়া আছে এখানে

দেখো আর m1 টা কত এটার বর্গ কত m তো so, m1 এর জায়গায় আমরা বসতে পারবো 2m এবং m1 কত m আর m2 হচ্ছে m/2 ইনটু b নিতে ঠিক আছে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটার आंसर হয়ে যাবে m তো কাটা যাবে 4 2 টু 4 4 বাই 3 b নোট দেখো প্রথমটা আঘাত করে বিনোদে পরবর্তী যে তার ভ্যালুসিটি হয় ফোর বাই থ্রি এবার ফোর বাই থ্রি নিয়ে কি করবে এটাকে আঘাত করবে তার যে ভ্যালুসিটি আবার সেম রুলস লাগিয়ে বার করে তোমরা দেখে নেবে এটা মনে রাখবে সেম রুল লাগিয়ে বার করলে দেখা যায় কি ফোর বাই থ্রি ফোল স্কোয়ার এটাতে বিনোদ হবে বিনোদ হবে ঠিক আছে আমি আবার বলছি এটাকে এটা দিয়ে যখন আঘাত করে তার এটার ভ্যালোসিটি হয় ফোর বাই থ্রি ভিন যখন সে ছিল জিরো ভ্যালোসিটিতে তারপর আঘাত করার পর ভ্যালোসিটি হয় এটা যদি ভ্যালোসিটি এটাকে এটাকে আঘাত করবে তাহলে তখন তার ভ্যালোসিটি মানে আবার এটাকে ইনিশিয়াল ভ্যালোসিটি এটা এম ওয়ান এটাকে এম টু ধরে তুমি যদি আবার ক্যালকুলেশন করো দেখতে পাবে যে তার পরবর্তী সময়ে যে ভ্যালোসিটি হয় ফোর বাই থ্রি হোল স্কোয়ার বিনোদ তারপরটা হবে ফোর বাই থ্রি হোল কিউ বিডি ঠিক আছে তোমরা নিজেতে দেখতে পারো করে এটা এই ফর্মুলাটা লাগিয়ে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দেখতে পেলে দেখো ফার্স্ট এরটা হয়েছে সেকেন্ড যে অবজেক্টটা সেকেন্ড যে বলটা তার যে ব্যালোসিটি হচ্ছে ফোর বাই থ্রি টু দ্য পাওয়ার ওয়ান সেকেন্ড এর টা ফোর বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান থার্ড এর টা ফোর বাই থ্রি টু দি পাওয়ার স্কোয়ার ফোর্থ এর কিউব তাহলে এন টার্ম এর ভেলোসিটি কত হবে ফোর বাই থ্রি এন মাইনাস ওয়ান ইনটু ভি কারণ চার নাম্বারটার জন্য কিউব আসছে তিন নাম্বারটার জন্য স্কোয়ার আসছে দুই নাম্বারটার জন্য ওয়ান আসছে মানে যত নাম্বার টার্ম তার আগেরটা

সবাই নিজে করার চেষ্টা করো তারপর সলিউশন দেবো এটা খুবই এফেক্টিভ হবে ঠিক আছে দেখো এক গোল্ফ বল অফ মাস ফিফটি গ্রাম ভেরি গুড মাস ফিফটি গ্রাম দিয়েছে প্লেসড অন এ টি একটা জায়গায় একটা বলকে বসালো ঠিক আছে এখানে বসাই ইস স্টাক বাই এ গোল্ফ এটাকে গোল্ফ যে ব্যাট সেটা দিয়ে মারলাম দ্য স্পিড অফ দ্য টিম যখন এটাকে আঘাত করে এটাকে যখন আঘাত করে তখন তার যে স্পিড হয় এটা হয় ওয়ান হান্ড্রেড মিটার পার সেকেন্ড দ্য টাইম অফ কন্ট্যাক্ট অন দ্য বল ইজ এটাকে যখন আঘাত করে বলের সাথে তার যে কন্টাক্ট এই ব্যাটার যে কন্ট্রাক্ট টাইম দিয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড রাইট বলেছে ইফ দ্য ফোর্স ডিক্রিজেস টু জিরো লিনিয়ারলি উইথ টাইম দেখো যখন এটাকে আঘাত করে তখন দেখো আমি আবার একটা বলছি যখন এটাকে আঘাত করে একটা এফ ফোর্সে ধরলাম আমরা এটাকে আঘাত করলো আঘাত করার পর এটা চলে গেল তারপর এটা কি হয়ে যাবে জিরো ফোর্স এখানে অ্যাপ্লাই হবে আর আমি আবার বলছি একটা আঘাত করলাম এফ জিরো পয়েন্ট টু সেকেন্ড পর্যন্ত এটার মধ্যে আঘাত করে কিন্তু আঘাতটা কি হয় লিনিয়ারলি জিরো হয়ে যায় এখানে আঘাত করার পর আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে তো আঘাতের পর জিরো পয়েন্ট টু সেকেন্ড পর এটা জিরো হয় আমি আবার বলছি ধরো একটা আমি একটা গ্রাফ আঁকি এখানে টাইম ভার্সেস ফোর্স প্রথমে যখন আঘাত করে কোনো একটা ফোর্স এখানে ছিল ঠিক আছে এই ফোর্সটা ছিল কিন্তু যে মাত্র আঘাত করে আঘাতের পর দুই সেকেন্ড পর পর্যন্ত কি হয় এটার মধ্যে আঘাতটা করে কিন্তু দুই সেকেন্ডের পর তো এটা জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড পর তো আর থাকবে না এটা তখন তার উপর যে এপ্লাই ফোর্সটাকে দেয় লিনিয়ারলি জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড পর তার মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করে সেটা হয়ে যায় জিরো ঠিক আছে দেন দ্য টাইম দেন দ্য ফোর্স এট দ্য বিগিনিং অফ দ্য কন্টাক্ট ইজ এবার বলেছে যে বিগিনিং এ যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেই ফোর্সটা কত বুঝাতে পারলাম কোশ্চেনটা বুঝলে একটা বল আছে বলটাকে একটা ব্যাট দিয়ে আঘাত করা হয় প্রথমে আমরা ধরলাম এফ বলে এটা আঘাত করে কিন্তু এটা লাস্ট পর্যন্ত জিরো ফোর্স থেকে যায় এখানে সেই যে এফ থেকে জিরো পর্যন্ত হয় সেই টাইমটা লাগে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড আর এই ফোর্সের কারণে এই বলটা যে ভ্যালোসিটি পায় এটা হয় ওয়ান হান্ড্রেড মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার দেখো তো তোমরা এই ফর্মুলাটা জানো কিনা ইম্পালস

আমরা বল সময় আবার পরিবর্তন ঠিক এবার এই কোয়েশন থেকে আমরা এখানে আর একটা কথা বলি এখানে ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না যে আমি এখানে দশ দিলাম বল দশ বল কন্টিনিউ থাকলো না এখানে দশ দেওয়ার পরে দশের থেকে আস্তে 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 জিরো হয়ে যায় তাহলে আমরা যে এখানে ফোর্সটা ইউজ করবো ফোর্স ইউজ করতে পারবো না এখানে আমরা এভারেজ ফোর্স ইউজ করবো যেটা হবে প্লাস বাই ডেল্টা যদি এম কমন নিয়ে যায় এম বি টু মাইনাস বিয়ান ঠিক আছে এবার এম বি টু মাইনাস এম বি ওয়ান চেঞ্জ অফ মোমেন্টাম কার চেঞ্জ হয়েছে মোমেন্টাম বলের ঠিক আছে আমি আবার বলছি এখানে ফোর্সটা আমরা অ্যাভারেজ ফোর্স নিব। কারণ এখানে কনস্ট্যান্টলি এফ বল লাগেনি এফ থেকে এটা জিরো হয়ে যায় তাহলে লিনিয়ারলি এটা চেঞ্জ হয় তাহলে এখানে যে ফোর্সটা আমরা ইউজ করব এটা অ্যাভারেজ ফোর্স ইউজ করব এফ প্লাস জিরো বাই টু ইন্টু ডেল্টা টি রাইট আচ্ছা এখানে আমরা লিখতে পারি এফ বাই টু আছে ডেলটা তাহলে t আসবে রাইট এবার এম কত দেওয়া ফিফটি গ্রাম মাস দেওয়া 50 ফিফটি গ্রাম তো ते केजी কেজিতে গেলে আমরা কি করি ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করে দিই এখানে যেহেতু সবগুলি এসআই তে আছে তো এটাকে আমরা এসআই তে নিয়ে যাই 1000 ঠিক আছে গ্রাম থেকে এটাকে আমরা কেজিতে নিলাম আর সাথে আছে 2 ইনটু ইনটু b2 b1 b2 কত 100 ঠিক আছে মাইনাস b1 yeah. b1 তো জিরো কারণ এটা দাঁড়িয়ে ছিল বলটা একটা জায়গায় স্থির ছিল তার ইনিশিয়াল ভেলোসিটি জিরো তাহলে ফাইনাল এখানে ওয়ান হান্ড্রেড মিটার তাহলে এখানে আমরা শুধু হয় যে ওয়ান হান্ড্রেড মিটার জিরো আরেক জিরো লেখলাম ইন্টু ডেলটা কত জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে এবার এখান থেকে আমরা ডাবল জিরো কাটলাম ডাবল জিরো এখানে একটা জিরো এখানে একটা জিরো আর এখানে যদি আমরা পয়েন্ট ওয়ান হান্ড্রেড দিয়ে দিই এখানে টু টু কাটা টু ইন্টু ফাইভ হান্ড্রেড হয়ে যাবে নিউটুন আনসার কত ফাইভ হান্ড্রেড নিউটুন ঠিক আছে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার ফাইভ হান্ড্রেড নিউটন রাইট চলো এবার দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি কি বলেছে এ বডি অফ মাস টু কেজি মুভস ইন এ হরিজন্টাল সার্কুলার পাথ অফ রেডিয়াস ফাইভ মিটার একটা বডি একটা সার্কুলার হচ্ছে মুভ ওয়েট কত টু কেজি রাইট বলে যে রেডিয়াস যে সার্কেলে ঘুরছে তার রেডিয়াস হচ্ছে ওয়েট সরি মাস হচ্ছে টু কেজি আর রেডিয়াস হচ্ছে ফাইভ মিটার ইনস্টেন্ট

এবং এই যে ভ্যালোসিটিটা ট্যুর ফাইভ মিটার পার্সেন্ট যেটা লিনিয়ার বলে যে যেহেতু এখানে অ্যাকসেলার লিনিয়ার অ্যাক্সেলারেশন আছে তার মানে এটার মধ্যে একটা ফোর্স একটা হচ্ছে সেই ফোর্সটা কত এটা বার করতে বলেছে রাইট এবার দেখো কোনো একটা অবজেক্ট যদি কোন একটা সার্কেলের মধ্যে ঘুরে তার মধ্যে একটা সার্কুলার যেটা আমরা দৌড়ি centripetal acceleration ac কাজ করে ঠিক আছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা বার করতে পারবো সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন আমরা জানি কি v স্কয়ার বাই r রাইট একটা অবজেক্ট যদি সার্কুলার পথে ঘুরে তার লিনিয়ার ভেলোসিটি যদি v হয় তার যে সেন্ট্রাল মানে সেন্ট্রিপিটাল যে অ্যাক্সেলারেশন হবে সেটা হবে কি v স্কয়ার বাই r এটা তো আমরা জানি কত আর হয়ে গেল ফোর মিটার সেকেন্ড স্কোয়ার ভালোভাবে একটু লক্ষ্য করো এটার আমরা দুইটা এক্সেলারেশন বার করলাম একটা হচ্ছে এটা থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার এখন আমরা বার করলাম সেন্ট্রালের মধ্যে যেটা এটা হচ্ছে ফোর মিটার মানে এস ই কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এ লিনিয়ার যেটা হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার বার করলাম কেন বার করলাম কারণ আমাকে বার করতে বলেছে ফোর্স আমরা জানি কি ফোর্স এফ ইকুয়াল টু এম এম তো আমাকে দেওয়া দুই কেজি ঠিক আছে কিন্তু তার যে রেজাল্টে নেক্সট সেটা কিন্তু দেওয়া নেই তার জন্য আমরা কি করলাম সেন্ট্রিভিটাল এক্সেলারেশন এবং তার যে লিনিয়ার এক্সেলারেশন দুইটা আমরা ব্যাক লিনিয়ারটা দেওয়া আবার সেন্ট্রিভিটালটা বার করলাম কারণ সার্কুলার পাতে দুইটা অ্যাক্সেলারেশন কাজ করে আর দুইটা অ্যাক্সেলারেশনের যে কম্বাইন অ্যাক্সেলারেশন ঠিক আছে যেটা আমাদের বলবো যে দুইটা মিলে যে অ্যাক্সেলারেশন হবে সেটা হয়ে যাবে আমার ঠিক আছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তা রুট টোয়েন্টি ফাইভ এটা হয়ে যাবে ফাইভ ঠিক আছে এটা আর এটা মিলে যে রেজাল্টেন্ট এক্সেলারেশন এটাই আমরা এখানে ইউজ করতে লাগবে যে তার মধ্যে ফোর্স কতটুকু ইউজ হচ্ছে তাহলে এখানে এম হচ্ছে টু আর এ হয়ে যাচ্ছে ফাইভ তাহলে হয়ে যেল টেন নিউটন ফোর্স কত হবে টেন নিউটন আনসার হচ্ছে অপশন ডি ঠিক আছে চলো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও আবার মনে রাখবে কয়েকটা ফর্মুলা আমি তোমাকে রিভাইস করছি সেন্ট্রিবিটাল অ্যাক্সেলারেশন বি স্কোয়ার বাই আর রাইট সেন্ট্রিবিটাল অ্যাকশন বি স্কোয়ার বাই আর এটাই তো লাগলো আর এখন আমরা একটা মনে রাখবে একটা সার্কুলার পাতে যখন ঘুরে একন দুইটা অ্যাক্সেলারেশন কাজ করে একটা হচ্ছে লিনিয়ার আর একটা সেন্ট্রিবিটাল তার উপর ফোর্স বার করতে গেলে তার হচ্ছে রেজাল্ট অ্যাক্সেলারেশন সেটা বার করে আমরা ফোর্স ক্যালকুলেট করতে হবে রাইট চল এবার আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন ভেরি ইন্টারেস্টিং ঠিক আছে একদম ইজি মানে কি কি বলবো এই কোয়েশ্চেনটা করানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলছি যে ডাব্লিউ বি জে এর মধ্যে স্টুডেন্টরা না অনেকটা ভুল করে এই ভিডিওতে বলবো না মানে একটা অন্য কোনো একটা স্পেশাল ভিডিওতে মানে এক দুই দিনের মধ্যে আমি সেই ভিডিওটা আনার চেষ্টা করবো তিন থেকে চার মিনিট একটা বিগেস্ট মানে প্রবলেম মানে অনেক বড় প্রবলেম এবং টিচাররা সেই প্রবলেমটা করায় স্টুডেন্টরা দিয়ে স্টুডেন্টরা দিয়ে করাই বলতে আমি নিজেও স্টুডেন্ট ছিলাম ঠিক আছে সেই প্রবলেমটা আমিও ফেস করি স্টুডেন্ট টিচার তারা যা বলে আমরা তো সেটাকে আইডেল মনে করি নি যে হেটা কারেক্ট যেহেতু টিচার বলেছে কিন্তু এরকম একটা কথা বলে না যেটা ফলো করে ভালো রেজাল্ট করাটা একটু কষ্টকর হয়ে যায় ঠিক আছে সবাইয়ের দ্বারা তো সবকিছু হয় না তো কিছু কিছু বিষয় আছে যেগুলি কাজ করতে লাগবে ওই বিষয়টা আমরা আলোচনা করবো একটা স্পেশাল ভিডিও বানাবো তিন থেকে চার মিনিট লাগবে তোমার টপিকটা ভালো করে বুঝিয়ে দেবে ঠিক আছে দু একদিনের মধ্যে আশা করি পেয়ে যাবে ভিডিওটা দেখো এখানে যে কোয়েশ্চেনটা বলেছে

অ্যান্ড টু বি দ্য কন্টাক্ট ফোর্স বিটুইন দ্য রাইট টু মানে এই দুইটার মধ্যে কনট্যাক্ট ফোর্স হচ্ছে এন্ড টু এখানে একটা ফোর্স দিলে এখানে একটা রিয়েকশন ফোর্স রেডিও বেটার হবে অ্যান্ড ওয়ান এখানে একটা ফোর্স হবে এটা হবে অ্যান্ড টু বলেছে আচ্ছা দেন আমাকে অপশন দেখে আনসার দিতে লাগবে বুঝলাম অপশন দেখে কি বুঝতে পারছি যে কোন ফোর্সটা বেশি কোন ফোর্সটা কম সেটা আইডেন্টিফাই করতে লাগবে ঠিক আছে যেহেতু এটা ফ্রিকশনলেস তাহলে এটাকে যদি আমরা ফোর্স দিই তিনটা বডি যেহেতু একসাথে লাগানো তিনটা বডির উপরে যে অ্যাক্সেলারেশন এটা সেম হবে পুরো বডিটার জন্য যেহেতু একসাথে লাগানো এফ বলের কারণে এটার মধ্যে যে এফ ফোর্সের কারণে এটার মধ্যে যে অ্যাক্সেলারেশন হবে এটা হবে এফ রাইট এবার আমরা এটা লিখতে পারবো প্রথম যে বডিটা এটা ফ্রি বডি ডায়াগ্রাম একে এটা হয়ে গেল এম এদিকে যদি এফ বল দেই তাহলে সেকেন্ড এ বডিটা আর এই বডিটার মধ্যে একটা রিয়াকশন বল কাজ করবে বলে দিয়েছে সেটা কত এন ওয়ান ঠিক আছে এটা কত দিয়েছে এন ওয়ান আর এখানে কত আছে এফ এবার এই এফ বলের কারণে একটু এদিকে যাবে তার মানে এন ওয়ান থেকে এফ তো বড় হবেই স্বাভাবিক তাহলে এদিকে একটা যেহেতু এদিকে চলছে যে অ্যাক্সেলারেশন হবে এ অ্যাক্সেলারেশন এদিকে হবে এবার এদিকে যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে এই অ্যাক্সেলারেশনটা কত হবে বা আমরা এইভাবে লিখতে পারবো কি এফ মাইনাস বল এদিকে হচ্ছে বল এবার দুইটা মিলেছে এবার চলবে কোন দিকে এটা এদিকে চলবে কারণ এটার মধ্যে টোটাল এফ বল ক্রিয়া হয় এ তার মধ্যে অ্যাক্সেলারেশন হয় তাহলে এটা এদিকে এগুবে এদিকে যদি আজ্ঞায় যদি আগে চলে আগে চলে তাহলে তার যে ফোর্সটা হবে এটা এম এন এবার কি ফোর্স হবে এফ মাইনাস এন এটা মাইনাস করলে আমরা যে ফোর্সটা পাবো এটা হবে এম এ ওয়ান রাইট এবার আমরা যদি সেকেন্ড ব্লকটা ড্র করি এটার মাস টু এম এখানে কি ফোর্স লাগলো এন ওয়ান এদিকে কি ফোর্স লাগলো এবং এটা এদিকে কি তরণ নিয়ে এগুচ্ছে এ তাহলে এখানে আমরা লিখতে পারি যে এন ওয়ান মাইনাস এবার আমরা যদি থার্ড ব্লকটা আঁকি থ্রি এম डी কত बोर फोर्स एन আর এটা এদিকে চলবে কত चल रो कत এবার দেখো এই সাইডতে তো কোনো ফোর্স নেই এটাতে তো কেউ আটকাবে না তাহলে এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারবো যে n2 ইকুয়াল টু হবে কি ফোর্স এ গিয়ে হচ্ছে 3 ma মাস ইনটু অ্যাক্সেলারেশন তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম n2 ইকুয়াল টু 3 ma আর n1 হবে -3 ma যদি এখানে বসিয়ে দিই -3 ma সেটা গেল +3 ma

এন ওয়ান তার চোটটা এন টু সব থেকে ছোট আর এখানে কোন আছে হ্যাঁ অপশন হচ্ছে এটার কারেক্ট ঠিক আছে দেখুন নেক্সট কি বলেছে টু পার্টিকেল আর সিমুলিয়াসলি প্রজেক্টেড ইন দা হরিজেন্টাল ডাইরেকশন এট পয়েন্ট পি

সেপারেশন বিটুইন টাইম এ হোয়েন এর পজিশন ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলেছে যখন এই পার্টিকেলটা এবং এই পার্টিকেল এদিকে আসবে যদি এদিক থেকে পরে এদিকে আসবে এর দিক থেকে এদিকে আসবে বলে এমন একটা টাইম আসবে যেখানে এই পার্টিকেল আর এই পার্টিকেল দুইটা একটা আরেকটার সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এরকম হবে ঠিক আছে মানে এই দুইটা পার্টিকেল এরকম কন্ডিশন আসবে যে কন্ডিশনে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে যখন মিচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে তখন তাদের মধ্যে যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা বার করতে বলেছে এই কোশ্চেনটা আসছে টু ঠিক আছে করো নিজে করার চেষ্টা করো তারপর আমার সলিউশনটা দেখো বারবার বলছি যদি নিজে ট্রাই করো তারপর সলিউশন দেখলে খুবই এফেক্টিভ হবে ঠিক আছে প্রথম কথা এটাকে আমরা যদি এক্স এক্সিস ধরি আর এটাকে আমরা যদি ধরি ওয়াই এক্সিস এটা নেগেটিভ না ওয়াই এক্সিস জন্য আমরা যদি নরমালি ধরি আমি আবার এখানে লিখে দিই ঠিক আছে এটাকে ধরলাম আমরা এক্স এক্সিস এটাকে ধরলাম আমরা ওয়াই এক্সিস ঠিক আছে এবার আমরা ধরি কোনো একটা টাইম কোনো একটা টাইম টি তে কোনো একটা টাইম টিতে তারা এমন একটা কন্ডিশন হয় যে একটা একটার সাথে মিউচুয়াল পারপেন্ডিকুলার তো ওই টাইমে কোন একটা টাইমে আমরা সেটা ধরে নিলাম টি তাহলে টি টাইম পরে এই পার্টিকেলের এদিক দিয়ে যেটা ছাড়লো এটার যে পজিশন ভেক্টর এটা যদি আমরা ভেক্টর আর বলি এটা হয়ে যাবে টি টাইম পরে ভি ভ্যালোসিটিতে আসছে না তো টি টাইম পরে এই এক্স এক্সিস বরাবর কতটুকু আসবে বিটি রাইট আর বিটি বরাবর যে এক্স এক্সিস সেটাকে আমরা আই ক্যাপ দিয়ে ধরলাম ঠিক আছে আর এটা এই দিক থেকে নিচেও তো আসবে তার তো একটা ওয়াই এক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকবে সেটা হয়ে যাবে হাফ হাফ জিটি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো জে ক্যাপ একটা পজিশন ভেক্টর কোন একটা পার্টিকেলের টি টাইম পরে যে পজিশন ভেক্টরটা হবে সেটা হবে এটা আর এটার জন্য কি হবে দেখো এটা এটা ধরলাম ধরলাম আমরা হয়ে যাবে মাইনাস বিটি আই কেফ কারণ এটার ডাইরেকশন এদিকে আর এটার ডাইরেকশন ওই দিকে তার জন্য এটা সাইনটা হয়ে যাবে মাইনাস আর এটা তো মাইনাসে থাকবে কারণ এটাও নিচে পড়ছে এটাও নিচে পড়ছে তার জন্য এটার জন্য আমরা মাইনাস লিখতে পারবো হাফ জিটি স্কোয়ার কোন একটা টাইম টি টাইমে এটার পজিশন ভেক্টর এবং এটার পজিশন ভেক্টর এটা আমরা লিখলাম এবার বলে যে টি টাইম পরে আমরা কি ধরেছি মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবার এটা আর এটার যদি আমরা ডট প্রোডাক্ট করি ডট প্রোডাক্টে কি হয় কস থিটা ঠিক আছে না

পাওয়ার ফোর equal to 0 এখান থেকে আমরা লিখতে পারবো যে ওয়ান বাই ফোর t ফোর এটা এদিকে মাইনাস আছে এটাকে ওই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা লিখি এখান থেকে আমরা লিখতে পারবো কি টি equal টু জি এখানে হয়ে যাবে টু বি বাই জি বুঝলাম টাইম মানে টু টাইম যখন টু বি বাই টাইম যখন টু বি বাই আমরা যে টাইমটা বের করেছি সেটা কি টু বি বাই টাইম যখন টু বি বাই তখন তারা মিউচ্যুয়ালি পারফেন্টের করে আমরা দেখবো সেই টি টাইমে এটা কত দূরে যায় এটা এবং এটা কত দূরে যায় এটার ব্যালসিটি কোথায় ভি তাহলে

কালেকশন ঠিক আছে চলো এইবার দেখো এই কোশ্চেনটা নিজে ট্রাই করো তারপর সলিউশনটা দেখার চেষ্টা করো কি বলেছে টু ওয়েটস অফ অফ দা মাস এম ঠিক আছে এম1 এন্ড এম2 এটা বল এটা হচ্ছে m1 এন্ড m2 আবার দিয়ে দিয়েছে যে m2 টা নাকি m1 থেকে বড় m2 টা m1 থেকে বড় এটা বলে দিয়েছে আর জয়েন্ট বাই এক্সটেনসিবল স্ট্রিং অফ নেগ্লিজিবল মাস পাসিং ওভার এ ফিক্সড ফ্রিকশনলেস পুলি

ঠিক না এম টি বিগার দেন ওয়ান তাহলে এটা কি হবে এদিকে একটা অ্যাক্সেলারেশন এ এটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে পড়ে দেবে রাইট যেহেতু এটার বর এম টু এটার বর এম ওয়ান তাহলে এটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়বে রাইট আচ্ছা এবার বলো তো এখানে একটা টান টেনশন যেটা টি কাজ করবে ঠিক আছে এখানে একটা টেনশন কাজ করবে এখানে একটা টেনশন ঠিক কাজ করবে রাইট আর এদিকে একটা ফোর্স কাজ করবে কি এম ওয়ান জি আর এটার মধ্যে একটা ফোর্স কাজ করবে এম টু জি এতটুকু আমরা বুঝতে পারলাম কি একটা পুলির মধ্যে এম ওয়ান এম টু ঠিক আছে এম টু থেকে এম ওয়ান বড় সরি এম টু বড় এম ওয়ান থেকে তাহলে এটা অ্যাক্সেলারেশন এ নিয়ে এটা এদিকে পড়বে এবার বলেছে যে সেই অ্যাক্সেলারেশনটা কত এ এর মান বার করতে বলেছে ঠিক আছে এ এর মান কত আমাকে বলছে বার করতে আমরা ধরলাম এটা এ এবং এটার মধ্যে তো একটা বল টি কাজ করবে না যেহেতু এদিকে একটা এদিকে একটা ফোর্স আছে টানছে টি কাজ করবে এই যে এই যে বিষয়টা এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে কি হবে এখানে হবে এমন এদিকে কাজ করছে এম ওয়ান জি এদিকে কাজ করছে টি রাইট আচ্ছা এবার বলো তো এই যে টি বড় না এম ওয়ান জি তুমি বলবে কিভাবে রেকর্ডেড ক্লাস দেখছো এটা বুঝতে পারলো কিভাবে লিখলো এটা এদিকে যে বলটা এম ওয়ান জি এদিকে টান চেয়ে কে টি এবার বড় হবে কারণ এম কি বড় তাহলে এম এর জন্য এটাকে একটা টান করবে এটা হবে টি তাহলে এম এর থেকে টিটা বেশি হবে যেহেতু এটা এ সাইডে আসছে ঠিক আছে না কারণ এটা যেহেতু এই সাইডে আসছে মানে কি দেখ বড় হবে টি বড় যদি এম বড় হতো তাহলে এটা এমন লেখতাম যে এম ওয়ান জি মাইনাস টি রাইট যেহেতু টিটা বড় তাহলে টি মাইনাস এম ওয়ান জি টি মাইনাস এম ওয়ান জি মানে এটা একটা ফোর্স এই ফোর্স এই ফোর্স বাদ দিয়ে দিই এটা আরেকটা ফোর্স এদিকে থাকবে যে ফোর্সটা নিয়ে এটা এদিকে এগোবে এটা কত হবে এম ওয়ান এ কারণ ভর ইনটু অ্যাক্সেলারেশন এবার এটার জন্য যদি আমরা ড্র করি দেখো

এদিকে পড়বে মানে কি এম টু জি টি এর থেকে বড় টি তো এদিকে টানছে এম টু জি এদিকে আনছে তাহলে এটা জি এদিকে পড়বে তাহলে টি থেকে এম টু জি টা বড় হবে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এম টু জি মাইনাস টি ইকুয়াল টু এটা কি ফোর্স নিয়ে পড়বে এদিকে অ্যাক্সেলারেশন কত থাকবে এ এম এ টু এম এ টু ঠিক আছে এবার এখানে যদি দুইটাকে কম্পেয়ার করি এখান থেকে আমরা কি লিখতে পারবো উপরের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো যে টি ইকুইল টু এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইকুইল টু এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি আর এই থেকে লিখতে পারবো টি ইকুয়াল টু এম টু জি মাইনাস এম এ ওয়ান আর দুইটা ইকুয়েশনকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে লিখতে a সরি এটা হয়ে যাবে এম টু এম টু এটা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারব এ ইকুইল টু জি জ এটাকে আমরা আগে একটু সিমপ্লিফাই করে নিই তাহলে এটার দিকে আসলে এম ওয়ান এ প্লাস এম টু এম টু জি মাইনাস এম ওয়ান জি এটাকে যদি আমরা কমন নিয়ে এ এগুলো কি লিখতে পারবো এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু হয়ে যাবে জি তাহলে এ প্রাম কত এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জিটাই আনসার অপশন ডি হচ্ছে এটার ঠিক আছে এটা হচ্ছে আমার দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ডিটেলস এ কনসেপ্ট সহকারে বুঝাচ্ছি এইগুলি যদি তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে শুধু এখানে দেখলে হবে না নিজেও করতে লাগবে নিজে যদি না করো মনে রাখবে কোনো লাভ হবে না নিজে করতেই হবে কারণ এক্সামে বুঝে গেলে হবে না প্র্যাকটিস করতেই লাগবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় থেকে ইজি করার জন্য ঠিক আছে ইজিতে আচ্ছা এখানে কোশ্চেনটা ঠিকভাবে ওটা হয় না আমরা নেক্সট কোশ্চেনটা দেখি হুম

অ্যান্ড কে দিয়েছে ওয়ান নিউটন পার সেকেন্ড আর কি আছে আর দিয়েছে এতটুকু আমার দিয়েছে এবার বলছে ডিস্টেন্স কত হবে সিক্স সেকেন্ড ফোর একটা ব্লক কত থেকে শুরু করে যখন এক্সেকাল জিরো থেকে স্টার্ট করে ছয় সেকেন্ড ফোর ভ্যালু কত হবে

ঠিক আছে এবাৰ এই দুটে যদি ইণ্টিগ্ৰেশন কৰি পে যাব ভি এনে পে যাব ভি ইকুৱেল কে বাই এম